আসসালামু আলাইকুম আমি রুবাবা চলে আসছি সেলার সিগনেচার আউটলেট থেকে সো আমি অ্যাড্রেসগুলো বলে দিব। যারা আমার নতুন নতুন আপুরা জয়েন করবে তাদের জন্য ওকে অ্যাড্রেস বলে দিচ্ছি আর আজকে যে ক্যাটালগটা দেখাবো এইটা একদম নতুন ক্যাটালগ এবং তার সাথে থাকবে ডিসকাউন্ট সো অনেকেই হচ্ছে ডিসকাউন্টের টাইমে নিয়েছিলেন এই ক্যাটালগটা আর যারা নেন নাই তাদের জন্য হচ্ছে আজকে ধামাকা একটা প্রাইস থাকবে সো আমি সেলার অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি আমি যে ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি এটা বনেনি সাত নম্বর রোড পঁয়ত্রিশ নম্বর হাউস জি ব্লকে আছি আর হচ্ছে মেট্রো শপিং মলের দোতলাতে আছে দুশো সতেরো নাম্বার শোরুম সো মেট্রো শপিং মল আজকে বন্ধ আছে আর আছি আমরা পিঙ্ক সিটি শপিং মলের দোতলাতে একুশ নম্বর শোরুমে সো চারতলায় আমরা দীর্ঘ বারো বছর থেকেছি যারা চারতলায় যে ঘুরে আসছেন সো তাদেরকে বলবো যে আমরা আমাদের পিঙ্ক সিটি শপিং মলের দোতলাতে আমরা চলে আসি দোতলায় শুধুমাত্র একুশ নাম্বার শোরুম জে এন্ড জের পাশে আছে আমরা অনেক অনেক আমার ফেভারেট সবাই জয়েন করে ফেলেছে আহমেদ কেকা আপু নিষাদ মুমু আপু দিলারা বেগম আপু রুম্পা ইকবাল আপু সাইদা আপু সেনা চৌধুরী আপু ফাতেমা আপু থ্যাংক ইউ কমেন্টস পরেই যে ফাহিমা আপু কমেন্টস পড়ে ফেলছি রেজা মোল্লা থ্যাংক ইউ সুমাইয়া সানি আপু ওয়ালাইকুম আসসালাম হ্যালো সবাইকে একটু এসে এদিক হ্যাঁ নার্গিস রিক্তা ওয়ালাইকুম আসসালাম রুবা সালাম নিও রোজিনা আপু থ্যাংক ইউ একটু খানি আমার ই দাও একটু আমি হেডফোন হেডফোন বলি লাগিয়ে দিই ওইটা দাও কালকে খুব সুন্দর সাউন্ড হয়েছিল থ্যাংক ইউ লুকিং গর্জিয়াস হ্যাঁ এই পিঙ্ক কালার পরলে না সবাইকে সবাইকে একদম কিউট কিউট লাগে আর পিঙ্ক কালার এত সুন্দর মানায় সবাইকে একদম বেবিদের কালার সুন্দর লাগছে থ্যাংক ইউ মতিন মতিন হাওলাদা কেমন আছেন মতিন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাঁড়ান ফাটাফাটি একটা ক্যাটালগ দেখাবো এই জন্য প্রিপারেশন নিচ্ছি ভালো করে এবং খুবই কম প্রাইসে টু পিস থাকবে প্যান্ট আর কামিজ এই উইন্টার বা সামারে একদম যারা রেগুলার গোয়িং রেগুলার অফিস করি রেগুলার কাজে বের হতে হয় তাদের এই কুর্তি যে কত কাজে লাগে প্যান্ট আর কামিজ ওকে একটা যে কোনো একটা ই টাইপের ওই যে হিজাব টাইপের ছোট্ট ওনা নিয়ে অফিসে বসে দেখি মেঘলা রহমান মাইল হবে আপনারা অফিসে বসে দেখি হ্যাঁ কি করব বলেন দুপুর টাইমে আমার লাইভ লাইভ টাইম হচ্ছে দুপুর আর হচ্ছে হ্যাঁ স্কিন অনেক সুন্দর হয়ে গেছে আমার এই কারণে হচ্ছে সুন্দর লাগছে হ্যাঁ এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রাখছো কেন এরকম রাখলে হয় বোকার মতো এই দেখো কি কি লাগাইছে এগুলো তো আগে রেডি করে দিতে হয় আপুকে কাজের সময় থ্যাংক ইউ সানি আপু একটু এক সেকেন্ড হ্যাঁ আজকে এমন কোন কেমন লাগছে হেয়ার স্টাইল ভালো লাগছে না কিন্তু আমার তো ভালো লাগছে কিন্তু আমার এই হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে মন চাইছে আচ্ছা কি জানাতে ও আমার জামাটা কিভাবে এই জামাটা না অনেক আগে এটা পাওয়া যাবে না হ্যাঁ এটা হচ্ছে কালাঙ্কারে এই জামাটা আমার অনেক পিঙ্ক কালার ছিল না এই কারণে আমি এই পিঙ্কটা নিয়েছিলাম এটা একদম হাতের কাজ করা আমার মানে নিতে ইচ্ছে করছে আর এই টার্সেল গুলার জন্য এই জামাটা নিয়েছি মেনলি হচ্ছে এই টার্সেল গুলা এত ভালো লাগছে গুলা আহমেদের একটা ড্রেসের টার্সেল আমার সো ওই ড্রেসে না লাগিয়ে পিঙ্ক কালার এটা লাগিয়েছি এই কারণে একটু অন্য সবার চাইতে জামাটা একটু আলাদাই হবে সো চলে যায় প্রোডাক্টে না টু পিস দেখাবো আজকে চোদ্দ পিসের সেট হচ্ছে টু পিস সো কেমন কেমন লাগছে একটু একটু অন্যরকমই হই সময় তো একই রকম থাকে একটু চেঞ্জ করলে নিজের মনে একটু ভালো লাগে সো এই হচ্ছে আমার জোহরার কুর্তি টু পিস কুর্তি ওকে টু পিস প্যান্ট আর কামিজ প্যান্ট কামিজ এবং এত রিজনেবল প্রাইজে থাকবে এত রিজনেবল প্রাইসে থাকবে আপনারা বিলিভ করতে পারবে না এত সুন্দর আর আর হচ্ছে জোহরা তো মোটামুটি মোটামুটি না ভালোই ফেভারেট সবার জোহরা পিঙ্ক জোহরা গোল্ড আর এটা হচ্ছে জোহরা টু পিস এই হচ্ছে আমার ফার্স্ট ড্রেসটা দাঁড় তারটা না ই করে দিবা কেউ এইখানে বসে বসে হ্যাঁ ওকে থ্যাংক ইউ হ্যালো আপু আলাইকুম আসসালাম সালমা আপু আলাইকুম আসসালাম এই যে ওয়াও একটা টু পিস দেখাবো প্রাইসটা শুনতে হবে হ্যাঁ প্রাইসটা হচ্ছে মেন এবং এই দেখেন এই জামাটা টু পিস এটা কামিজ আর হচ্ছে প্যান্ট কামিজ প্যান্ট এই যে বানাবো পেস্ট কালার দিয়ে গলার মধ্যে একটা সুন্দর ইয়োগ থাকবে এই যে এই হচ্ছে আমার কামিজ আর এটা নিচে এরকম ডিজিটাল প্রিন্ট করা না হান্ড্রেড পার্ট কটন আছে এটা হান্ড্রেড পার্ট কটন আর এই হচ্ছে দেখেন কাপড়ের বুননটা একটু চেক চেক ভিতরে একটা মাস্টার্ড ইয়ালো কালারের সুতা দিয়ে একটু সুতা তোমাকে তোমার থ্যাংক ইউ লাইলা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইলা পারবি আপু থ্যাংক ইউ মানে বেশি আপু বুঝি না কুর্তি দেখব নিগার আপু এই হচ্ছে আমার কামিজ নিচে ডিজিটাল প্রিন্ট করা এটাকে আপনারা সালোয়ার কামিজও বানাতে পারেন এবং চাইলে একটু ঢোলা করে কুর্তি হাতা ঢোলা এবং ঢোলা কুর্তি বানিয়ে পড়তে পারেন এটার পেছনের পার্ট দেখিয়ে ফেলি ব্যাক পার্ট পুরো হান্ড্রেড পারসেন্ট সুতি কটন র আপু থ্যাংক ইউ পিঙ্ক সবাইকে মানায় আমি না এই যে এই হচ্ছে আমার পেছনের পার্ট ব্যাক পার্ট একদম ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পার্ট রেড নিবো ওকে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এক একটা করে দেখাবো চোদ্দ পিসের সেট এটা হচ্ছে একদম মাস্টার্ড কালার প্রথমে মাস্টার্ড কালার দিয়ে শুরু করলাম এই হচ্ছে আমার ব্যাক পার্ট ফ্লাওয়ার প্রিন্ট অ্যান্ড ডিজিটাল প্রিন্ট এটার সাথে প্যান্টের কাপড় স্লিভ এই হচ্ছে হাতা হান্ড্রেড পারসেন্ট কটন এই যে স্লিভ ওকে স্লিভের কাপড় তোমার হেয়ার কালার করার কথা হ্যাঁ টাইম পাচ্ছি না আজকে আমি যাবোই ইনশাল্লাহ এবং একটা দাওয়াত আসার কথা দাওয়াত কেন আসতেছে না আমি এটা নিয়ে একটু টেনশন আছে যে ওরা হাসে সিরিয়াসলি একটা দাওয়াত আসার কথা দাওয়াতটা আসলেই ভাবছিলাম চুলটা কালার কিন্তু আরে মানে খুবই জরুরি দাওয়াত এটা খেতেই হবে আমাকে যে কোনো মূল্যে আমাকে কাজের ফাঁকে হলেও মাদারপুর যেতে হবে এবং দাওয়াতটা খেতে হবে এবং লাইভ হতে হবে ওকে এই হচ্ছে আমার স্লিভের কাপড় অ্যান্ড এটার লিপস্টিক ভাত খাওয়ার সময় খেয়ে ফেলছিলাম মাত্র দিছি এই কারণে শুকায় নাই না শুকানোর উপরে আমি বক বক করছি এই কারণে লিপস্টিক লেগে যাচ্ছে এই হচ্ছে আমার কামিজ আর এই সুন্দর আই হ্যাভ ক্লিয়ার না আলিফ আলিফ ইসলাম আপু থ্যাংক ইউ বলার শুনো যে ক্লিয়ার না তুমি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক সুন্দর কথা বলি ওকে এই হচ্ছে আমার প্যান্টের কাপড় আর অনেক দিন অনেক আগের দিনের এই হচ্ছে আমার প্যান্টের কাপড় আর এটা প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা করোনার মধ্যে দাওয়াত দাওয়াত তো এখন চলছেই রোজিন আপু থ্যাংক ইউ দাওয়াত কিন্তু বন্ধ নাই বিয়ে সাথে বন্ধ আছে বেচারারা কি বিয়ে করবে না করোনা দেখে বিয়ে আটকায় রাখলে আল্লাহ নাজার হয়ে যাবে যে বিয়ে আটকায় রাখছি ওকে হ্যাঁ সেলিনা সরকার আপু থ্যাংক ওকে এই যে মাস্টার্ড কালারের সুন্দর জামাটা এবং এই হচ্ছে প্যান্ট প্যান্ট সহ জোহরার এই কুর্তিগুলো এবং কাপড় দেখেন লাইলিনো নাগমেট সুন্দর সফট কটন কাপড় এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো আপনারা দুই তিনটা করে নিতে পারবেন এখন আমি একদম কড়া সুন্দর সরিষা হলুদ কালার মাস্টার্ড ইয়ালো না অরেঞ্জ ইয়েলো না হ্যাঁ আলকারামের সব ড্রেস সোল্ড আউট আলহামদুলিল্লাহ ওকে এই হচ্ছে আমার ইয়ালো কালার সরিষা হলুদ পিকচারে চাইতে ফিজিক্যাল সামনাসামনি প্রোডাক্টটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে হলুদ দেখাবো আমার ফেভারেট আর একটা রঙ চলে আসছে ইয়ালো কালার এবং গলাটা দেখেন কি সুন্দর একটা মাল্টি কালার ভালো আছি আলিফ ইসলাম আপু ওয়া অনেক সুন্দর ম্যাজেন্ডা অ্যান্ড রেড কালার দিয়েছ এইটার সাথে রেড কালারের দূর রেড লিপস্টিক পরলে আপনি একদম পরি হয়ে আকাশে উড়বেন হলুদের সাথে পরি এরকম এরকম ডানা কাটা পরী হয়ে আকাশে উড়বেন এত সুন্দর এটা এটা গলা একদম এই এই হচ্ছে কালার কম্বিনেশন এবং কাপড়ের দেখেন কাপড়টা আপনার বডি দেখা যাবে না দাওয়াত তাড়াতাড়ি আসো আমার কাছে আমিও ওয়েট করছি দাওয়াত কেন আসছে না আমি ওইটা অপেক্ষা করছি এই যে ইয়ালো রঙের এই সুন্দর কুর্তিটা চাইলে একটা রেট যে কোনো একটা পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক যে কোনো একটা ওর না জাস্ট গলায় ফেলে আপনি সালোয়ার কামিজও পরতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস এবং এটার বডিটের সুন্দর একটা ইয়ালো রং এবং এত ফসা লাগছে এত ফসা লাগছে আমি যদি ফর্সা না হই এক মাসের মধ্যে সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগার জন্য এত সাজগোজ করা সুন্দর সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এত বেশি প্রাইস না চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে ফাটাফাটি একটা কটন স্লিভ আছে ইয়ালো রঙের এই হচ্ছে আমার স্লিভের কাপড় প্রিন্ট করা এবং ভিতরটা কিন্তু এটা এই যে একটা চেকের মতো সুতা দিয়ে করা হ্যাঁ কাপড়ের বুননটা এরকম সুন্দর একটা চেকের মতো দেওয়া আর এটা পনেরোশো পঞ্চাশ টাকা প্রায় এটা প্যান্টের কাপড়ও দেখে দেখায় এই হচ্ছে আমার গলারিও নাইস কোয়ালিটি হ্যাঁ এটা খুব সুন্দর কোয়ালিটি জোহরা যেহেতু জোহরার কাপড় খুবই ভালো হয় জোহরা আসলে সাত আট বছর আগে এরা কারিজমার ওদের ফ্যাক্টরি জোহরা ফ্যাক্টরিতে কারিজমার প্রোডাক্ট হতো এটা অনেকেই জানেন না এটা একদম ভিতরের একটা কথা এটা হচ্ছে জোহরা ফ্যাক্টরিতে কারিজমা প্রোডাকশন হতো তখন জোহরা চিন্তা করলো যে কারিজমা এত ভালো ব্যবসা করছে এত ভালো ব্যবসা করছে সো আমরা কেন না নিজেরাই প্রোডাকশনে যাই তখন জোহরা ব্র্যান্ড নাম দিয়ে ওরা নিজেরাই হচ্ছে প্রোডাকশনে চলে গেছে এই কারণে হচ্ছে জোহরা আপনারা প্রোডাক্ট ভালো পান এবং প্রাইস অনেক কম পান ওকে এটা প্রাইস পনেরোশো টাকা আজকের জন্য ওকে সো আমি এটা রাখলাম ইয়ালোটা এত সুন্দর সরিষা হলুদ কালার ওকে হ্যাঁ সরিষা ইয়ালো কালার আমি যেটা দেখালাম এখন আমি দেখালাম এখন দেখাবো এটা হচ্ছে একদম নুট কালার একদমই নুট কালার পিচ নুট কালার পেঁয়াজি কালার এই যে এই সুন্দর কালারটা ওকে পেঁয়াজি কালার নাসরিন আলী আনটি কেমন আছেন পাইসি থ্যাংক ইউ সুন্দর করে কার জন্য নাতনির জন্য না মেয়ের জন্য এইগুলো দেখেন এইগুলো আপনার মেয়েরা দেশের বাইরে থাকে নাতনি থাকে নাতনি কি দিতে পারবেন খুব সুন্দর কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট সুতি কাপড় এবং এই হচ্ছে এটার কাপড়টা ভিতরে সেলফ প্রিন্ট করা ক্লিয়ার না কালকেও সেম ছিল ক্লিয়ার না আমি বুঝতে পারছি না নেটে কি হয়েছে এটা একদম পিয়াজি নেট পিয়াজি নুট কালার এটা প্রাইস আছে তিন হাজার সরি কি কই পনেরোশো পঞ্চাশ টাকা দেখছেন পনেরোশো কালকের দাম বলতে নিছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা বডি আপু বডি এত মেজারমেন্ট করা যাবে এই দেখেন এত সত্তর সত্তর বডি আসবে শামু সিল্ক এই তো এটা তো টপ সিক্রেট কথা কালকেও এই সপ্তাহ ধামাকা চলবে একদম মাথা নষ্ট করে দিব এই হচ্ছে আমার গলার ইয়োগটা যেটা কিনা অ্যাশ কালারের মধ্যেই দেখেন অ্যাশ ব্লু অ্যাশ ব্লু এটা হচ্ছে গলার কাজ পুরো জামাটা পিয়াজি নুট কালার খুব ভালো লাগবে শ্যামলা উজ্জ্বল শ্যামলা এবং ফর্সারা এটা হচ্ছে নিচের দিকটা নিচের প্রিন্ট সামনের চোদ্দ পিসের সেট এই হচ্ছে ব্যাগ পিছনটা পিয়াজি নুট কালার পিয়াজি নুট কালার পেঁয়াজ কালার অ্যান্ড খুব সুন্দর টু পিস এটা ব্যাক পার্ট এবং এটা সাথে এই যে এখান থেকে শুরু হয়ে যাবে আমার স্লিভ এই দেখেন পেঁয়াজি কালারে এটা যদি বানায় পরে আসি এবং নুট কালারে একটা লিপস্টিক পরি একটু এই যে এই হচ্ছে আমার স্লিপটা গ্রিন দিয়ে এগুলো কি মেট্রোতে পাওয়া যাবে হ্যাঁ মেট্রোতে দিয়েছি দিয়েছি পাওয়া যাবে কিন্তু ডিজাইনগুলো সব আছে কি না এই যে এই হচ্ছে আমার কামিজ প্যান্ট দাও এটা প্রাইস পনেরোশো টাকা এই যে প্যান্ট সো যে কোনো একটা ওড়না দিয়ে আপনারা শাল এখন যদি নেন শাল দিয়ে পরতে পারবেন হিজাবের যে ছোটো ছোটো ওড়না আছে ওগুলো এক সাইডে পড়তে পারবেন কোথাও দূরে বেড়াতে যাচ্ছেন তখন এই এই টাইপের ড্রেস একদম ঝামেলা ড্রেস পরতে পারবেন এবং যারা একদম প্রতিদিন অফিস করেন অফিস গই বের হতে হয় তাদের জন্য ওকে এটা পনেরোশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ নার্গি সুলতান আপু ওকে এইটা রাখলাম এখন আমি ম্যাজেন্ডা আছে ম্যাজেন্ডাটা একটু আরেকটু উপরে দাও ওকে এই কালারটা দেখাবো একটু ডিপ ডিপ কালার হ্যাঁ এটা হচ্ছে একদম গ্রিন কালার মাস্টার ডিয়ালোর সাথে অরেঞ্জ কালার দেওয়া আছে এগুলো টু আপু টু পিস পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা টু পিস টু পিস পনেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার আর আগামী সানডে সানডে হচ্ছে সেলাইয়ের একদম এই বছরের প্রথম ডিজাইন আসবে সো অনেক সুন্দর আমিও খুব এক্সাইটেড ওকে কটনের মধ্যে দিব আপনাদেরকে কটনের মধ্যে পিওর দো পার্টটা একদম ওয়াও দেখেন কালারটা দেখবেন কালারটা কেমন মানিয়েছে এবং কালারের এই যে গলার নেক একদম ইটা অরেঞ্জ কালার দিয়ে দেখেন সুন্দর একটা এমব্রয়ডারি ইটা অরেঞ্জ কালার এবং আপনাদের কোন ভিতরে দিয়ে হবে না না এই দেখেন হাতা দেখা যাচ্ছে হাতটা পর্যন্ত কটন ফেব্রিক এটা সুতি আছে এই যে সুতি সুতা এই দেখেন সুতি সুতা কটন সুতা এই যে এই হচ্ছে এটার বডির প্রিন্ট সো একটু দূরে যাই যাতে পুরোটাই দেখা যায় এই হচ্ছে আমার ফুল থ্রি পিস করলে থ্রি পিস কুর্তি বানালে কুর্তি ওয়ান পিস বানালে ওয়ান পিস যাই করে বানাতে পারে লম্বা একটা কামিজও বানাতে পারেন ঝিলা ঢালা একটা লং কামিজও বানাতে পারেন এটা দিয়ে এ হচ্ছে ফন পার্ট এটা ডিজিটাল প্রিন্ট হচ্ছে পেছনটা পুরোটা খুব রিজনেবল প্রাইস আছে সো এত চিন্তা ভাবনা দামি একটা জামা কিনতে গেলে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় যে এতগুলো টাকা দিয়ে কিনব কেমন না কেমন হবে কোনটা নিস প্লিজ বলো দিলারা আপনা বরিশ না আলকারম কোনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের কি সিলকোনা দিয়ে কোন কোন ক্যাটালগ যেন আনলাম সুমিapuram নীল উৎস ম্যাজেন্টাটা দিছি যে আমি এটা আহারে ভুলে গেছি আচ্ছা নাম মনে পড়ুক স্যান্ডেলে সেল দিছি হ্যাঁ সেল আছে এই যে এই হচ্ছে পিছনটা পুরো ডিজিটাল প্রিন্টের ব্যাক পার্ট পেছন পার্ট কি সুন্দর এটা এই দেখেন কালার অরিজিনাল কালার হচ্ছে এখানে আসলে এটা হচ্ছে একদম পিওর কালার এটা ব্যাক পার্ট এই যে পিছনটা ফুল ডিজিটাল প্রিন্ট আর এটার এটার সাথে স্লিভের কাপড় এই দেখেন জাম কালার একটা নিছি এতগুলো তো নেই নেই অনেক দাম তো এতগুলো নিতে পারি নাই এই হচ্ছে আমার স্লিভের কাপড় প্রত্যেক মোটামুটি দামি ক্যাটালগ থেকে একটা দুইটা করে নেই আমি ওকে এই হচ্ছে আমার প্যান্টের কাপড়টা এই রঙের একটা প্যান্টের কাপড় পনেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একদম পেস্ট কালার হ্যাঁ হ্যাঁ এটা কটন সাউন্ড বোঝা যায় না না সাউন্ড তো বোঝা যাওয়ার কথা মাইক্রোফোন লাগিয়েছি এই হচ্ছে আমার পেস্ট কালার দেখেন এই যে বানিয়েছি এরকম ঢিলা ঢালা এরকম হাঁটু সমান এরকম একটা প্যান্ট দিয়ে সো এই এই স্টাইলটা অনেক সুন্দর এই এই কুর্তিগুলোর জন্য ওকে এই দেখেন আমি এই কালারটা ধরি কালারগুলো দেখবেন কালারগুলো সব একটু অন্যরকম কুর্তিগুলো আসলে এরকম হলেই ভাল লাগে এই যে শোরুমের মেলার পানি খেয়ে হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন আপু জিসান জিসান আপু ঠিক বলছেন আমি হচ্ছে হানা পানি খেয়ে এরকম সুন্দর হয়ে গেছি একটু এনার্জিও পাচ্ছি অনলাইনে নাই হ্যাঁ অনলাইনে আছে কিন্তু সাইজটা একদম পারফেক্ট জেনে হচ্ছে অনলাইনে অর্ডার করবেন ঠিক আছে স্যান্ডেল তো একটু সাইজের উনিশ বিশ হতে পারে এই হচ্ছে আমার গলার এম্বয়ডারি কাজ এবং এই হচ্ছে জামার সেলফ প্রিন্ট করা এবং এটার মধ্যে সুতার একটা সুন্দর একটা পেস্টের মধ্যে হালকা একটা বিস্কিট গোল্ডেন কালার সুতা দিয়ে এটা র্যাক মানে স্টেপ স্টেপ লম্বা লম্বা আছে সো এই হচ্ছে আমার দেখেন রঙটা জামার রঙ কি সুন্দর এটা হচ্ছে একটা কুর্তি সাউন্ড ওকে হ্যাঁ সাউন্ড ওকে আমিও সেটা বলছি সাউন্ড ওকে আছে ওকে আলিফ ইসলাম আপু থ্যাংক ইউ এই হচ্ছে সামনের পার্ট আমি এটা আপু রাখো কাল শোরুমে থেকে নিব কোনটা দিব তানি আপু বলে দেন রেখে দিবে কালকে উঠায় নিয়েন কোনো অসুবিধা নাই এই যে এই হচ্ছে পিছনটা ব্যাগ সো এই যে ব্যাগের কালার কম্বিনেশনটা দেখেন পুরো ডিজিটাল প্রিন্টের কটন টু পিস এই যে এই হচ্ছে আমার কালার 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 আপু অ্যাশ কালারটা নিয়ে থাকলে আমাকে দিয়ে দাও আমি এখন চালাক হয়ে গেছি আমি যে ড্রেসগুলো নেই সঙ্গে সঙ্গে আমি কেটে ফেলি সেগুলো যাতে আমার মন দুর্বল না হয়ে আমি সবাইকে দিয়ে দেই। যখন কেউ না পায় তখন বলে আপু তোমারটা দাও তখন আমার মন দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে আমি তাকে জামাটা দিয়ে দেই। এই কারণে আমি এখন জামা কেটে ফেলি সাথে সাথে এটা একটা বুদ্ধি হ্যাঁ ধানমন্ডিতে ইনশাআল্লাহ পাওয়া যাবে আজকে বন্ধ আছে ধানমন্ডি মেট্রো শপিং মল এই হচ্ছে আমার স্লিভটা পেস্ট কালারের এরকম সেল প্রিন্ট করা এই হচ্ছে এটার স্লিভ আর এটার প্যান্ট এখন একটা কালো দেখাবো আমি এটার পরে একটা ব্ল্যাক আছে এই হচ্ছে আমার পনেরোশো পঞ্চাশ টাকায় টু পিস একদম তেনা কাপড় না কাপড় পাওয়ার পরে আপনারা এটা কোয়ালিটি যাচাই করবেন যে এটার কোয়ালিটি কেমন ওকে দাম যেমন ওরকমই কারণ এটা প্রাইস ছিল দুই হাজার টাকার উপরে এখন এটা ডিসকাউন্টে সো ডিসকাউন্ট দিলে তখন প্রাইসটা একটু কমে আসে সো কোনো ড্রেস যদি দেখবেন যে কারোর সাথে দেড় দুই হাজার আড়াই হাজার টাকা কম বেশি হয় তাহলে মনে করবেন কোনো কিছু ঝামেলা আছে প্রোডাক্টে তাই না সো এই হচ্ছে আমার পেস্ট কালার আর এটা হচ্ছে আমার প্যান্টের কাপড় সো এটা ডিসকাউন্টে আছে এটা অরিজিনাল প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে আজকে দিয়েছি আমি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সব ফুল সেট আছে এরকম না ভাঙা ফুল সেট আছে ওকে ফুল সেটই আপনাদের জন্য বলেছি নতুন বছর একটা সপ্তাহ আপনাদেরকে খুশি করার জন্য সব প্রোডাক্টের প্রাইস মোটামুটি কম দামেই থাকবে তারপরে হচ্ছে বেশি দাম না রেগুলার প্রাইস সবার সাথেই থাকবো আমরা মার্কেটে সবার সাথেই থাকবো ওকে আর এই হচ্ছে আমার ব্ল্যাক কালারের জামাটা দেখো এই পিকচার না অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না যেরকম প্রোডাক্টগুলো অনেক সুন্দর পিকচার অনেক সময় হয় যে পিকচারটা ভালো আসে না এই যে এটা হচ্ছে ব্ল্যাক ঠিক ডার্ক গ্রিন এটা না একদম একটা ডার্ক গ্রিন কালার মানে ব্ল্যাক এর লাগছে মেঘবালিকে আপু কেমন আছেন এই দেখেন এটা ইয়োগ এটার ইয়োগটা কি সুন্দর পেটানো কাজ এবং এটার থ্যাংক ইউ শামীম আহমেদ আপু শামিমা এই যে গলার ইয়োগটা এখানে সুন্দর করে কিছু লাগাবেন প্লিজ এই গলাটার মধ্যে যদি খালি রাখেন ভালো লাগবেন এই গলাটা একদম এরকম সুন্দর একটা কিছু একটা লাগাবেন তিনটা ঝুল টাইপের কিছু লাগাতে পারেন খুব ভাল লাগবে কুর্তিটা এবং এটা একদম গ্রিনিশ খুবই সুন্দর ওনা নাই ওনা কোথায় ওনা নাই টু পিস একদম একটা গ্রিন কালারের আর নিচে রেড রঙের একটা বর্ডার আছে এই যে পার ওকে নিচে পার পুরো জামাটা হচ্ছে এরকম এক নজরে দেখিয়ে দিলাম এটার পেছন পার দেখায় প্যান্টের কাপড় পনেরোশো পঞ্চাশ টাকা সবগুলোর দাম একই রকম আছে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে হচ্ছে এই যে এই হচ্ছে ব্যাগ এখানে একটা রেডিশ কালার আছে সু যদি পাইপিং করেন যদি এক্সেসরিজ লাগান সো রেডও লাগাতে পারেন গ্রিন রেড এই এই হচ্ছে আমার পেছনের পার্ট আর এটা সাথে একটা ফাটাফাটি সুন্দর স্লিভ আছে এই যে হাতাটা সো আপু জানতে চেয়েছে নাজমা আপু জানতে চেয়েছে প্রাইস নাজমা আপু এটা প্রাইস হচ্ছে আজকে ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এই হচ্ছে আমার স্লিভের কাপড় ওকে সো প্যান্টের কাপড় ও মা একটা ব্লু আছে নীল ফিরোজা ব্লু এই হচ্ছে আমার একদম ডার্ক গ্রিন কালার এবং এটার সাথে কালো রঙের একটা প্যান্ট আছে এত পারি কিভাবে আমি না তেমন তো কোনো কষ্ট না ওকে এইটা হচ্ছে ফিরোজা এই যে কালার ঢিলা ঢালা পড়েছে ওরা কিন্তু প্রত্যেকটা জামা ঢিলা ঢালা করে বানিয়েছে না জামাটার ওনা নাই আপু প্যান্টের কাপড় আর হচ্ছে কামিজ আছে ওনা নাই ওনা নাই এই দেখেন এইটার রং ব্রাইট কালার কে চায় এই দেখেন এইটা সো এই হচ্ছে আমার পনেরোশো পঞ্চাশ টাকা আপু কথা শোনা যায় না সিরাজ আপু ভাইয়া এম আপনি হচ্ছে তখন কমেন্টস করছিলেন ই করেন সাউন্ড বাড়ান আমার মনে হয় ভুল কর্মে আপনার সাউন্ডটা অফ হয়ে আছে সবাই শুনতে পাচ্ছে মোটামুটি বা এই জামাটা পরে তো সেই সুন্দর লাগছে এবং এটার মধ্যে হচ্ছে পিচ কালারের এমব্রয়ডারি কাজ করা ফিরোজার সাথে পিচ সো একদম ম্যাচিং একটা খুবই সুন্দর পিচ দিয়ে কুর্তির পাইপিং করতে পারেন পিচ কালারের কিছু একটা গলায় লাগাতে পারেন আর এই হচ্ছে এটার নিচে থ্রি পিস দেখাবেন না আজকে এই যে এটা হচ্ছে নিচের এম্বয়ডারি নিচের এম্ব্রয়ডারি কাজকাল যদি ই হয় লাইভ হতে পারে আজকে একটু লাইভ করার ইচ্ছা ছিল সন্ধ্যায় একটা লাইভ ছয়টা পনেরোতে আমি একটা লাইভ করি মাঝে মধ্যে হঠাৎ সারপ্রাইজ লাইভ সো সন্ধ্যার দিকে একটা সারপ্রাইজ লাইভ হয়েও যেতে পারে এর কারণে নোটিফিকেশন দিয়ে রাখবেন ফলো ফার্স্ট দিয়ে রাখবেন যেহেতু ফেসবুকেরও চেঞ্জ হয়েছে সো সবাই একটু কষ্ট করে আবার নতুন করে ফলো ফার্স্ট দিয়ে রাখবে যাতে করে হচ্ছে আমি আসলেই আপনারা টের পান অলরেডি আপনাদের দু আমাদের ফলোয়ার হচ্ছে থ্রি লাখ প্লাস হয়ে গিয়েছে সো থ্যাংক ইউ সবাইকে থ্রি পিস দেখাও দেখাবো টু পিসেও সবার ডিমান্ড থাকে টু পিস ইদানিং খুব টু পিসের ডিমান্ড এই কারণেই হচ্ছে টু পিসটা দেখাচ্ছি সো যারা যারা নাই এটা একটা জাস্ট বা কিছু দিয়ে ফেলবেন এই হচ্ছে পিছনের পার্ট ব্যাক পার্ট সো অনেক নাইস এই ব্যাক পার্টটা ফিরোজা রঙের হ্যাঁ পঞ্চাশ টাকা না এটা আমার লাকি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থাকবে প্লিজ পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না এই যে এটা হচ্ছে আমার স্লিভের কাপড় হাতা এবং হাতাটা খুব সুন্দর দেখতে দামটা অনেক কম কটন ম্যাটেরিয়াল দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য সো জলদি জলদি আমরা নিয়ে নেব এই হচ্ছে স্লিভ খুব শাইনি করছে গ্লেস করছে কাপড়টা এটার এটা উঠালে বোঝা যায় এটা একটু সুতি এই যে সুতি সুতা এই যে সুতি সুতা কটন কটন আছে এটা টান দিলে বোঝা যাবে সুতাটা পোড়ালে আরও ভালো বুঝতে পারবে। এই হচ্ছে আমার কামিজ আর এটা প্যান্ট আমি দেখে প্যান্টের কাপড় দেয় এই হচ্ছে আমার প্যান্টের কাপড় সো এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা রেখে দিও কাল শোরুমে থেকে নিব ফারজানা আপু একটু ইনবক্স করেন ওরা আপনারটা যত্ন করে এখন তো আমি লাইভে আছি সো আপনি একটু ফারজানা আপু একটু ইনবক্স করে ফেলেন ওকে এখন ওইটা দাও না দেখি নিচে একটু সরাই সরাই রাখো স্ক্রিনশট নিয়ে রাখবেন সবাই এই আমার মনে হয় দুইটা আসছে নাকি ওই ওইটা হুম না তেলে একটা দাও একটা সুন্দর একটা কালার আপু এটা এটা কিটা মানে কোন ক্যাটালগ এটা হচ্ছে জোহরা ক্যাটালগের এই জামাটা দেখাবো ম্যাজেন্ডা প্যান্ট অর অফ হোয়াইটের মধ্যে ম্যাজেন্ডা ফুল সো এইটা কার কার চাই এই জামাটা দেখাবো ব্রাইট একটা খুবই সুন্দর কোন ব্র্যান্ড জোহরা বলেছে এই জি রাখেন কোর্ট ওয়াও এই দেখেন কেমন লাগছে পুরা জল জল ঝকঝক করছে একদম নেক দাগ দিয়ে গেল হ্যাঁ আমি কালকে দেখেছি অনেক কমে গেছে কমে গেলে বলবো আসলে কি দিয়েছি জিনিয়া তার কেমন আছো জিনিয়া কেমন আছিস কত দিনের দোস্ত ছোটবেলার মানুষজনের কথা মনে পড়লে ছোটবেলার কথা মনে পড়ে জিনিয়া কাঁঠাল কেমন খাইছিলাম দোস্ত ক্লাস টেনে থাকতে চুরি কইরা কেমন খাইছিলাম সে খাওয়ার জন্য মায়েরও খাইছিলাম তোমার বাড়িতে কাঁঠালটা লুকাইছিলাম চুরি করে স্কুলের কাঁঠাল তো এটা আমি বুঝতে পারি না এই হচ্ছে কিভাবে গেল যাক আগে পুরোপুরি ফুলফিল যাক তারপরে এখানে একটু আছে সো ভালো হোক ভালো হলে আমি বলবো কি দিয়ে গেছে ওকে এই হচ্ছে আমার পার্পেল কালারের সুন্দর একটা নেকলাইন এবং এই হচ্ছে এমব্রয়ডারি পুরো মাহাগুলের হ্যাঁ ম্যাজেন্ডার ড্রেসটার কথা বলছেন থ্যাংক ইউ আপু এই না হলে আমার বোন সব মনে করাই দিছে হ্যাঁ মাহাগুলের ম্যাজেন্ডার কথা বলছি যেটা আমি বলেছিলাম যে পা থেকে মাথা পর্যন্ত ম্যাচিং করে পরে আসবো আচ্ছা হয়ে যাক কালকেই পড়া ওটা বানানো হয়ে গেছে রেখে দিয়েছি কালকেই পড়ি ওকে এই সুন্দর জামাটা যারা নিতে মিস করবেন তারা এখন একটা স্ক্রিনশট নেন তাদের কপাল কিন্তু পূর্বে এই জামাটা কিন্তু অনেক সুন্দর আছে ব্রাইট প্রত্যেকটা জামা এই যে বর্ডার অরেঞ্জ আর পার্পেল সো অরেঞ্জ পার্পেল বর্ডার এবং এই হচ্ছে পুরো জামাটা এই জায়গাটা ফুল এমব্রয়ডারি পুরোটাই এম্বয়ডারি আমার কথা অনেক সুন্দর কারণ হচ্ছে ছোটবেলায় আমি এত কথা বলতাম না এখন আমার মুখে কথা ফুটেছে তা আমি নতুন নতুন কথা শিখেছি এই কারণে আমি অনেক কথা বলি আর অনেক সুন্দর সুন্দর কথা বলি যদি আমি ছোটবেলায় পাকনা হতাম তাহলে আমি বড় হলে মানে বোকা হয়ে যেতাম কার পছন্দ সে সেইটার জলদি স্ক্রিনশট নিবে এবং এইটার দুইটা কালার আছে একটা রেড কালার একটা ম্যাজেন্ডা কালার সো আমি ম্যাজেন্ডাটা দেখালাম এবং রেড কালারটাও দেখাবো এই সুন্দর ওয়াও এটা ব্যাক পার্ট সেই সুন্দর এবং এটা স্লিভও অনেক সুন্দর এটা কটনের মধ্যে সবগুলোই লন কটনের মধ্যে এই হচ্ছে তোমার ছেলে একটা আমাকে দিয়ে দাও তোমার তিন ছেলে মেয়ে একটা আমাকে দাও থ্যাংক ইউ কামরুলস আপু ওয়াও এই হচ্ছে স্লিভ আলাদা আলাদা করে দেখালাম জামাটা আমারটা অনেকক্ষণে লাইভের ব্ল্যাকটা টাকা দিছি কবে পাবো ব্ল্যাকটা গত কালকে ব্ল্যাকটা পেয়ে যাবেন আপু ডেলিভারি নো টেনশন টাকা দিছেন মানে আমরা অন্যদের মতো না অন্যরাও চাইলে এরকম করে না কিছু অনলাইন আছে যারা ফেক অনলাইন মানে ফেক আইডি বানিয়ে টাকা খায় মানুষের কিন্তু যারা রিয়েল ব্যবসা করে সবাই কোনো অনলাইন হোক ফিজিক্যাল সপরকেও কারো টাকা আসলে মেরে খেলে আপনি নো টেনশন দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন শুধু দেখা যায় ডেলিভারির উপরে ডিপেন্ড করে আসলে ডেলিভারি ম্যানরা কীরকম সার্ভিস দিচ্ছে এই যে দেখি ম্যাজেন্ডা প্যান্ট আর এই হচ্ছে এটার কুর্তি কটন টু পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা রাখি কটনের মধ্যে তো দাম বলে দিয়েছি এটা দেখে একটা হ্যাঁ একটা গ্রিন না দেখালেই না এই কালারটা দেখে ও না এটা একদম পুরাই বিস্কিট ম্যাজেন্ডা এই কালারটা একটু ডিপ কালারই বেশি এটার মধ্যে হ্যাঁ এগুলো টু পিস যেটা পান ওইটাই নিয়ে নেবেন এই দেখেন ম্যাজেন্ডা আর চলে আসছে গলার কাজটা ম্যাজেন্ডা এটা এমব্রয়ডারি কাজ করা এবং একদম আমার লিপস্টিকের কালারটা এই কালারটা আমার খুব পছন্দ এই দেখেন দিয়ে কুর্তি বানায় ঢোলা ঢালা একটা কুর্তি বানাবেন রেগুলার ইউজ করবেন পনেরোশো টাকার জামা পনেরো বিশ দিন এক মাস পরবেন ফেলে দিবেন শেষ এই যে ওকে কিন্তু এটার কাপড় এটা ছিল দুই হাজার টাকা অরিজিনাল প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ আজকে পনেরোশো পঞ্চাশ এই দেখেন এটার কাপড় এই দেখেন আমার হাতটা দেখা যাচ্ছে না কটন কিন্তু বডি শো করে না হ্যাঁ অলিভ কালার অলিভ অয়েল দিয়ে আমরা সালাদ খাই এই যে এটা হচ্ছে আমার নিচের প্রিন্ট ও হোটেল যারা যারা শোরুমে আসবে দশ হাজার টাকার উপরে বিল করলে সদগ ডট কমের থেকে ওরা আমাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা ডায়েরি দিয়েছে একটা পেন দিয়েছে সো পাবে তারা যারা আজকে থেকে আগামী সাত দিনের মধ্যে শোরুমে এসে শপিং করবে এবং দশ হাজার টাকার উপরে বিল করবে তারা এই প্রোডাক্টটা সদগ ডট কমের তরফ থেকে পেয়ে যাবে এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম পঞ্চাশ টাকা কেন এটা দিয়ে আমি ললি খাই রে এত ও হবে না না এটা দিলাম ব্যাকপার দেখায় আমি পঞ্চাশ টাকা দিয়ে ললি খাই পঞ্চাশ টাকা নাই দিলেন আমাকে এই হচ্ছে আমার পেছনের পার্ট ব্যাক পার্ট ফ্লাওয়ার প্রিন্ট ব্যাক পার্ট ওকে এটা একটু এইভাবে দৌড়ি ওর নাই গো ওকে সব ফুল সব কালারের ফুল আছে সো কদিন পরেই ফাল্গুন ফেব্রুয়ারি ও মা সেই তো সাজগোজের দিন আসতেছে এটা হচ্ছে স্লিপ হাতা এই হচ্ছে আমার কামিজ আর হচ্ছে প্যান্ট স্ক্রিনশট ওয়ান টু থ্রি ফোর না অন্য সহ টু পিস না প্যান্ট সহ টু পিস ওকে অন্য সহ না প্যান্ট সহ টু পিস ওয়াও পিচ কালার পিচ কালার তো বানতাই হ্যাঁ কি বললাম উর্দু বললাম না হিন্দি বললাম দাঁতের পোকা হয় না আমি দাঁত হচ্ছে সেন্সুডাইন দিয়ে দাঁত ব্রাশ করি তো পোকা হবে না রাতে করি না দিনে করি রাতে ব্রাশ করতে খুব আলসেমি লাগে তো দিনে সকালবেলা ব্রাশ করি আমি এই যে এই পিচটা দেখাবো লাইট কালারের পিচ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কি হলো কুর্তি সবাই পিন্টের ড্রেসটা পাইছি আজ অনেক সুন্দর ইয়েস জোরা পিঙ্ক যে কথা যা বলি তাই কাজ করি এই দেখেন গলাটা আমি সবসময় বলেছি এই রংটা মানুষকে ফর্সা উজ্জ্বল ধপ করে অনেক সুন্দর লাগে আপনাকে কি পরিমাণে সুন্দর লাগবে এই দেখেন আমি এই জামাটা আমার পিঙ্কটা ঢেকে যখন এই জামাটা ধরেছি আপনারা দেখেন এই জামাটা আমার গায়ে কেমন মানিয়েছে আমাকে আরও বেশি ফর্সা আরও বেশি স্কিনটা ব্রাইট গ্লো দিচ্ছে পুরা মনে হচ্ছে একদম সেই মেকআপ করে আসছি এরকম লাগছে কারণ হচ্ছে কাপড়ের রঙটাই এরকম এই এই হচ্ছে আমার ফ্লাওয়ার এরকম সুন্দর আমার গায়ের জামাটা জ্যোতি আপু ছিল ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফিফটি টাকা খুব পঞ্চাশ টাকা ছিল এই হচ্ছে জামাটা দেখে সুন্দর রঙ এবং নিচে এরকম ডিজিটাল প্রিন্ট আর এটা একদম লনে হানড্রেড পারসেন্ট কটন আছে এই যে এই হচ্ছে ডিজাইনটা আর একবার যে সামনে ওকে এখন পিছনটা দেখিয়ে ফেলি ব্যাগ এবং স্লিপ তারপরে প্যান্টের কাপড় এবং এটা প্রাইসও সেম পনেরোশো পঞ্চাশ টাকা টু পিস ও না নাই প্যান্ট আর কামিজ এই যে পেছনটা পুরো ফ্লাওয়ার পুরো রোজ রোজ এবং লাইট পিচ কালার পিচি ফেস পাউডার পিচ কালার আছে ফেস পাউডার কালার ব্র্যান্ডটা হচ্ছে জোহরা এই যে স্লিপ হাতা ওকে स्नीकर কাপড় কালকে ম্যাজেন্ডা জামাটা পরব ম্যাজেন্ডা গড়ি পরব ম্যাজেন্ডা স্যান্ডেল পরব ম্যাজেন্ডা লিপস্টিক দিব ম্যাজেন্ডা কানে দুল উমা সব সব ম্যাজেন্ডা সহ খাদি নিতে হবে খাদির একটা লাইট ওকে একটা দেন প্যান্ট নিয়ে নেন না আমি এটা করতে পারবো না দিব প্যান্ট নিয়ে নিব না বাবা আপনার প্যান্ট সহ আপনি এটাই নেন ভাই নেন আপনার বাসায় অনেক অন্য আছে অনেক পাকিস্তানি থ্রি পিস আছে অনেক ইন্ডিয়ান থ্রি পিস আছে দেখবেন এরকম লতা পাতা প্রিন্ট করা যে কোনো একটা ওনাদের সুন্দর ম্যাচিং ম্যাচিং পরে ফেলবেন বোঝাই যাবে না আমি পরি মাঝে মধ্যে কুর্তির সাথে আমার অন্য জামার ওড়না পরে ফেলি ওকে এটার দাম পনেরোশো পঞ্চাশ টাকা হুম দাও আর একটা কালার এটা কি কালার ওয়াইন ওয়াইনের থেকে একটু লাইট ওয়াইন কালার আমি জানি না ওয়াইন কালার সো একটা ওয়াইন কালারে ওয়াইনের লাইট কালার বা একটু এই যে এরকম কালার এটাও একটু নুডি নুডি কালার নুট কালার এই যে ওয়াও এটা একদম ডিফারেন্ট একটা কালার দেখেন দেখেন এটা ওনার সহ আজকে নাই ও না যান আমার একটা ওনা নিয়ে নেন যান আসেন এই হচ্ছে আমার এম্বয়ডারির কাজ একদম বুকের কাছে ওনা দিয়ে থ্রি পিস হয়ে যাবে ওনা আছে বাসায় আপনাদের ওনা প্যান্ট বাসায় আছে এখনো আমার বানানোই হয়নি তিরিশটা ড্রেস নাসরিন আলী আনটি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন আপনি বানান তাড়াতাড়ি আমি আবার অস্থির আমি বানিয়ে কেবিনেটে রেখে দিই মহাগ্নি কবে নিয়েছি কবে নিয়েছি কত মাস আগে চার পাঁচ মাস হয়েছে মেবি এক বানিয়েছি বাট পড়ি নাই পড়বো জান কেমনে আসবো কুমিল্লাতে তাহলে আমি কেমনে দিব ওকে এই হচ্ছে আমার এবং এটা রংটা খুবই ফাটাফাটি একদম আনকমন একটা কালার এলিয়ন কালার আনকমন মানে হচ্ছে এলিয়ন এলিয়ন কালার এবং আমার লিপস্টিকটা একদম ম্যাচিং এইটা মনে হচ্ছে আমার জন্যই বানানো হয়েছে সো এটা অনেক সুন্দর আছে পিছনের পার্ট দেখাবো এটার ব্যাক হচ্ছে এরকম ফ্লাওয়ার প্রিন্ট প্রত্যেকটা ব্যাক অনেক সুন্দর পেছনটা অনেক অনেক সুন্দর এই হচ্ছে আমার পেছনটা কি হবে একটা দিলে কি হবে এখন আবার আরো তাহলে আমার জামা কাপড়ের কি হবে সব অন্য যদি দিয়ে দেয় এই হচ্ছে পেছনটা আর এটা স্লিভ হচ্ছে এটা সো যারা যারা নিবেন ঝটপট এখন ওয়ান টু থ্রি ফোর বলবো ওয়াও আরেকটা একটা সুন্দর কালার অপেক্ষা করছে পেস্ট আর হচ্ছে পেস্টের লাইট ডিপ সো ওইটাও অনেক সুন্দর এই যে নুডি নুডি একটা কালার এই যে প্যান্ট আর কামিজ ওয়ান টু থ্রি ফোর স্ক্রিনশট আমার যে স্ক্রিনশট আসে পেজের মধ্যে ভয়ঙ্কর সব স্ক্রিনশট যারা এই দাদা এবার যে ভয়ঙ্করটা দিবে তারাকে আমি পার্সোনাল মেসেজ দিব হাই আপু কেমন আছেন এই ভয়ঙ্কর স্ক্রিনশটটা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার এই যে কী ভূতির মতো বানায় কি রাক্ষসিনীর মতো হাঁ করে আসে কি যে এক একটা স্ক্রিনশট আসে আমি নিজেই ভয় পাই যে এই ভূতটা কোথা থেকে আসলো প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন এই জামাটা লাইট ফিরোজা অ্যান্ড ডিপ ফিরোজা দিয়ে ফারিহা ফারিহা ইসলাম আপু থ্যাংক ইউ মানে নতুন নতুন আমি এরকম কথা শিখছি তো তাই আমি একটু এইভাবে কথা বলি আর সিরিয়াসলি বললাম কিছুক্ষণ আগে একটা আন্টির সাথে আমি গল্প করছিলাম আন্টি নাকি আমার খুব বড় ফ্যান সে আমাকে খুব ভালোবাসে পছন্দ করে প্রতিদিন লাইভ দেখে আমি সে আন্টি কী যেন বলছিলাম যে আমি হচ্ছে নতুন নতুন কথা শিখছি এই কারণে হচ্ছে এরকম মজা করি আর লাইফটাকে আমি এনজয় করি ব্যবসা মনে করি না যে এটা আমার একটা ব্যবসা এটা করে খেতে হবে এটা না হলে আমার জীবনই বাঁচবে না মানে এমন না ব্যাপারটা কারণ তো আমি অনেক বছর ধরে ব্যবসা করি তখন অনলাইন ফেসবুক এত বেশি ছিল না তখন থেকে কাজ করি তো আমি হচ্ছে মজা ক মজা বা সবাইকে ফিল করি লাইভে এসে ব্যবসা হলে হলো সেল হলে হলো কেউ নিলে নিল না নিলে দেখবে কোনো অসুবিধা নেই সুন্দর এটা অনেক ব্রাইট আর অনেক সুন্দর লাগছে এটা পুরাই একদম খুব স্মার্ট খুব কালার খুবই সুন্দর রেগুলার প্রাইস আপু এটা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল টু পিসি দুই হাজার পঞ্চাশ আজকে পনেরোশো পঞ্চাশ অনেকেই পনেরোশো পঞ্চাশ দিয়েও নিয়েছেন কেউ দুই হাজার পঞ্চাশ দিয়েও নিয়েছেন মানে আজকে যারা নিয়েছেন তারা পনেরোশো পঞ্চাশ নাসরিনালি আনটি থ্যাংক ইউ সব আনটি আমাকে ভালোবাসে এটা অনেক বড়ো ব্যাপার এবং তাদের দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আপু নিব ওড়না দেন এই যে শুরু হয়েছে মেঘবালি কাপড় ওড়না নাই যান ভাগেন ওড়না নাই এই হচ্ছে আমার এম্বোর্ডারের কাজ আর এটা প্রিন্টটা কিন্তু একদম অন্যরকম বড় বড় একটু ছাপছাপ দেখেন লাইট ফিরোজা অ্যান্ড ডিপ ফিরোজার আউটলাইনটা হচ্ছে অ্যাশ ব্লু দিয়ে অ্যাশ ব্লু দিয়ে সো আপনার দূর থেকে ইয়ালোটা আনবেন না ইয়ালো তো কোন ইয়ালোটা খুবসুরতের কোন সব শেষ এই যে দেখেন আলকারামও শেষ সব শেষ এই যে এই হচ্ছে গলার এমবোর্ডি সব শেষ বলতে কি এটা মিথ্যা বলা কিছু কিছু ডিজাইন তো থাকবে ক্যাটালকের ওই কথা বলবো না যে সব শেষ মানে সব শেষ না তাহলে তো হলো না ক্যাটালকে কিছু ডিজাইন আছে কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনই সোল্ড আউট ওকে এই হচ্ছে আমার ব্যাগ ওয়াও অনেক সুন্দর সাদা হালকা পেস্ট কালার কিন্তু এটা এটা লাইট পেস্ট কালারের সাথে মাস্টার্ড ইয়ালো ফুল সো দেখেন কত ব্রাইট লাগছে মানে স্কিনকে উজ্জ্বল লাগছে আমি সেটা বুঝিয়েছি জামাটা খুব স্মার্ট একদম সোভার স্মার্ট কিউট মিষ্টি লাগবে এটা পরলে এটা পরলে হচ্ছে ক্যাট করবে না সুইট মিষ্টি লাগবে হ্যাঁ নাসরি নাসরিন সিদ্দিকুর আপু একশো বিশটা ড্রেস নিয়েছে আমি এটা সাক্ষী আছি কারণ আমার গাড়ি করে বস্তাগুলো তার বাসায় ডেলিভারি করা হয়েছিল কারণ হচ্ছে কুড়িয়া ওইটা পারবে না এত কাপড় এত কাপড় এবং আরো কাপড় মেবি সিদ্দিকুর আপুর অনেক জমে গিয়েছে এবং সে আমার বার্থডেতে অনেক সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করেছে গুল আহমেদে থ্যাংক ইউ এই হচ্ছে আমার স্লিভ অনেকেই অনেক কিছু দিয়েছে আর গিফট পেতে আমার খুব ভালো লাগে আমি কার ভালো লাগে না সে আসলে মেয়েই না সবারই গিফট পেতে ভালো লাগে কিন্তু আমি আবার চেয়ে চেয়ে গিফট নিতে খুব পছন্দ করি কেউ যদি দিতে ভুলে যায় তো আমি চাইতে ভুলি না এটা হচ্ছে হাতা স্লিভ অ্যাশ অর ফিরোজা কালার অনেক সুন্দর জামাটা আমি সুন্দর বলছি এর মানে এই না যে সেল করার জন্য সুন্দর বলছি এটা রিয়েলি অনেক সুন্দর যারা এই টাইপের লাইট পেস্ট একদম একটু সোবার টাইপের কিউট কিউট হন এটা আসলে কি আপনাকে ভদ্র কিউট মিষ্টি লাগবে এই যে এই রংটা ওকে এটার সাথে হ্যাপ কালকে নিলে হ্যাঁ পাবেন কোনো অসুবিধা নেই দু একদিন পর্যন্ত থাকবে এই প্রাইসটা পরে আবার আগের প্রাইজে যে কয়েকটা থাকবে আগের প্রাইজে চলে যাবে ওকে এই হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড কামিজটা এটা টু পিস আছে প্যান্ট অ্যান্ড কামিজ পনেরোশো পঞ্চাশ টাকা অনলি এখন ওই ম্যাজেন্ডাটার রেড কালারটা দেখাবো হ্যাঁ রেড লাল লাল দেখাবো ওইটার রেড যারা চাই এই যে লাল টুকটুকা এই যে সাদা রেড আবার আসো ক্লিয়ারভাবে ভাবে দেখা যাচ্ছে না আমার তো লাইভ অনেক ক্লিয়ার এবং আজকে লাইট টাইট সব এভরিথিং ওকে আছে খুবই সুন্দর রাশিদ ইসলাম আপু থ্যাংক ইউ এই যে দেখেন সুন্দর ব্ল্যাক আছে এটার সাথে এই যে সাদার সাথে গলার এইটুকু একটা ব্ল্যাক কালার সো একটা ব্ল্যাক ওনা শিফোন হোক সিল্ক হোক যাই হোক সুন্দর করে এটা হ্যাঁ বস্তাও পাওয়া যায় এবং আমি কেবিনেটও ভাড়া দেই আমি জানি না অন্য অন্য শোরুম ওনাররা কী করে বাট আমার শোরুমে আমি কেবিনেট ভাড়া দেই এই যে যে আমার পাশে হাতের বামে কেবিনেট সিস্টেম বেড সিস্টেম এটা নিচে যে কেবিনেট এটা হচ্ছে বছরে ফাইভ থাউজেন্ড টাকা করে হচ্ছে না আমি রাগ করি না মেঘবালিকে আপু দুষ্টুমি করেছি আমি কোনো রাগ করিনি চাইলে আপনি আমার অন্যও নিয়ে নিতে পারেন সো আজকের প্রোডাক্টে নাই ঠিক আছে আমরা কেবিনেটও ভাড়া দিই মাসে ফাইভ টাকা করে এখানে সব আমার পুরনো যারা অনেক বছর ধরে আমার সাথে আছে দশ বছর এগারো বছর বারো বছরও আছে যারা লেগে আছে একদম শুরু থেকে তাদের ভাড়া দেওয়া হয় এখানে তারা কাপড় রাখে সো কেবিনেটও বস্তাও ভাড়া দেওয়া হয় কেবিনেটও ভাড়া দেওয়া হয় এবং প্রমাণও আছে নাম লিখে লিখে এখন আমি নাম খুলে ফেলেছি প্রত্যেক কাপুদের নাম লেখা ছিল এক একটা করে কেবিনেট ওগুলো তুলে ফেলেছি এই সুন্দর জামাটা দেখেন আমি সুন্দর বলবো কিনা আপনারাই বলেন কেমন এটার ফ্লাওয়ার শিবা রহমান আপু কেউ রিপোর্ট মারছে হোক মারে মারুক আর কি করবো এই হচ্ছে আমার গলার ইয়োগটা লাইভ আটকে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমার পেছনটা অনেক সুন্দর ইয়ালো টুকটুকা লাল একদম টুকটুকা লাল এবং এখানে ব্ল্যাক একটু দূরে যায় এটা একটু দূর থেকে পেছনটা দেখায় এই দেখেন সুন্দর প্রিন্ট এটা পেছনটা এবং পুরো স্লিপটা ওটা ম্যাজিক নেই এটা পুরো স্লিপটা হচ্ছে লাল টুকটুকি একদম লাল অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন ইয়েলো কালার কম্বিনেশন আপ মজা পাই মন ভালো হয়ে যায় হ্যাঁ আমারও খুব মজা লাগে আমি লাইফটা এত এনজয় করি আমি জানি না আমি সব সময় বলি আমি খুব মজা পাই খুব আমি লাইভ অনেক মিস করি যেই দিন লাইভ করতে পারি না কিন্তু আমি এত মজা পাই আমার নিজের খিদা মেটানোর একটা উপায় হচ্ছে লাইভ করা কারণ অনেক ব্যস্ত থাকে অনেক কাজের ভিড়ে লাইভের এক ঘন্টা আমাকে খুব ভালো সময় কাটে আমার আসলে ওকে এই হচ্ছে কুর্তিটা বা কামিজ আর এটা হচ্ছে বাঙ্গি কালার আছে না বাঙ্গি কালার নাই আজকে নাই আজকে নাই লাল প্যান্ট অ্যান্ড কালো আর রেড অরেঞ্জ ফ্লাওয়ার রেড ফ্লাওয়ার দিয়ে এই প্যান্ট দিয়ে এই কামিজটা পরে ফেলবেন শাল নিতে পারেন এখন যেহেতু এখন একটু ঠান্ডা আছে সুন্দর কুর্তিটা পনেরোশো পঞ্চাশ টাকা এবং এখন আমি অ্যাশ কালার গ্রে কালার দেখাবো এই যে দেখেন ওরা যেইভাবে বানিয়েছে ফুল স্লিপ চাপা হাতা একদম একটা ফিটিং চাপা হাতা এবং ফুল স্লিপ বলেছিলেন যে রেস্টক হবে কিনা প্লিজ খাদির ইয়েলো মানে কোনটা ইয়েলো না আপু তো ইয়েলো লেখছে ইয়েলোটা কি খুব সুন্দর আমি পড়েছিলাম আপু তুমি আমার কথা বিশ্বাস করতেছো না মনে হয় তোমার লাইফটা আটকে যাচ্ছে ও ও ও এটা তো সেকেন্ড টাইম এরিছিলাম আপু এটা তো সেকেন্ড টাইম আরো বিশটা বিশটা এনেছিলাম বিশ জন পেয়েছিল মানহা আপু বিশটা এনেছিলাম তখন আপনি কইছিলেন আমি তো ফেসবুকে পোস্টও করে দিয়েছিলাম যে বিশ জন আপু পাবে ওইটা না ওদের শোরুমে সোল্ড আউট সব লাস্ট বিশ পিস ছিল ওটাও আমি নিয়ে আসছি ওয়াও গ্রে আমার ফেভারিট খুব ভালো লাগে গ্রে খুবই ভালো লাগে গ্রে কালার এই হচ্ছে গ্রে এই জায়গাটা হচ্ছে এই যে বাংরি অরেঞ্জ কালার চলে আসছে এই হচ্ছে এটার কাজ এম্ব্রয়ডারি কাজ পুরো কাপড়টা এরকম সুন্দর মাঝে মাঝে আটকে যাচ্ছে না এই কারণে ভিওর অনেক নেমে গিয়েছে কারণ না নেট ক্লিয়ার না হলে তো দেখতে মজা লাগে না আসলে তাই না ওয়াও খুব সুন্দর গ্রেটা কার চাই গ্রে গ্রে কালার এটা আমার আমার ফেভারেট গ্রে অনেকেরই এখন ফেভারেট কালার কারণ গ্রেটা এখন আবার খুব বেশি চলছে সো এটা বর্ডার লাইন এই যে বর্ডার 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 ওকে আর কি বলেছি আজকে থেকে সাত দিন পর্যন্ত যারা সেলাইয়ের বননী ব্রাঞ্চে শপিং করবেন টেন থাউজেন্ডের উপরে তারা পেয়ে যাবেন সদাগর ডট কম থেকে একটা পেন আর একটা ডায়রি এটা এই হচ্ছে আমার ব্যাক পার্ট পেছনের পার্ট এই পেছন পার্ট ব্যাক পার্ট গ্রে কালার ওকে আর হচ্ছে যেসব ভাইয়ারা হচ্ছে শোরুম বা বিভিন্ন বিজনেস করে বিজনেসের সাথে জড়িত তারা হচ্ছে সদগা ডট কম থেকে হোলসেলে সমস্ত জিনিস এরকম কি গার্মেন্টসের মেশিন এবং ডাক্তারি মেশিন মানে জাস্ট এক্সাম্পল থেকে শুরু করে পেঁয়াজ মরিচ রসুন আদা সব কিছু ঘরের জিনিস ঘরের বাইরের অফিসিয়াল জিনিস অফিসের মেশিনপত্র পত্র সব কিছু ডাক্তারি জিনিস মানে পুরো বাংলাদেশের যা কিছু যে যা বিজনেস করে সব কিছুই আপনারা হোলসেলে পাবেন সদগর ডট কমের পাবেন এবং ওরাই স্পন্সার করছে ওরাই দিচ্ছে ডায়রি এবং পেন সো ওইটা বনানির ব্রাঞ্চে আসলে আপনারা পেয়ে যাবেন সো আমি অলরেডি একটা ডায়রি আর পেন নিয়েছি আমার অফিস রুমে রেখেছি যখন আমার মন খারাপ হবে যখন আমার আরিফকে নিয়ে কিছু লিখতে ইচ্ছা করবে তখন আমি ওই ডায়রিটা ইউজ করব কষ্ট না পেলে আমি লিখতে পারি না যেদিন আমার কষ্ট হয় কষ্ট পাই ওই দিন আমার একটা ভাব আসে আমি তখন লেখার জন্য খুব অস্থির হয়ে যাই আমার মনের কথাগুলো আমি লিখতে চাই সো এই কারণে আমি ডায়রি নিয়েছি একটা এই হচ্ছে আমার স্লিপের কাপড় এটা রিয়েল কথা হাসির কথা এটা সত্যি কথা এটা হচ্ছে স্লিপ ইয়েলো কালার অ্যান্ড অ্যাশ কালার দিয়ে করা সো আপনারা শপিং একটু বেশি বেশি বনানি ব্রাঞ্চেই করবেন তাহলে ডায়েরি আর হচ্ছে ডায়রি বলতে একটা প্যাড ভারী প্যাডের মতো তো আমার কাছে তো ছিল আমার অফিস রুমে মনে আছে নিয়ে আসো তো কলমটাও নিয়ে আসো ওকে এটা এবং এটার প্যান্ট জলদি যাও রিয়াজ ড্রেসটা কি আমি পাবো আপু প্লিজ আমার রিপ্লাইটা দাও একটু দেখো তো ওই যে ওই খাদিটা এটা আদ্রিতা ওইটা না পাওয়া যাবে না আপু খাদিটা ওইটা লাস্ট বার আসছে ওটাও সব সোল্ড আউট হ্যাঁ তখন মন ভালো হয়ে যায় ডায়েরি লিখলে ঠিক বলেছেন এই হচ্ছে আমার প্যান্ট আর কামিজ পনেরোশো পঞ্চাশ টাকা গ্রে কালার এটা একদম একটা ডিপ সুন্দর একটা গ্রে সো বানিয়ে পরবেন এই কুর্তিগুলো খুবই রিজনেবল প্রাইস আছে সো বানান সুন্দর করে অর্ডার করে ফেলেন আর আমি সেলার অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি বনানের ব্রাঞ্চে আসার অ্যাড্রেস বলছি বনানের ব্রাঞ্চে প্যাড দিচ্ছে ওরা একটা পেন দিচ্ছে এই যে জাস্ট শো দেখিয়ে দিলাম সুন্দর একটা প্যাড অনেকগুলো পেজ আছে অনেকগুলো আমি এখনও লিখি নাই দুষ্টুমি করে লিখেছিলাম ছোটোবেলার মতো আমার হাজব্যান্ডের ডাক নাম হচ্ছে সুমন সুমন প্লাস রুবা ছোটবেলায় আমরা ওয়াশরুমে স্কুলের ওয়াশরুমে বিভিন্ন জায়গায় রেলগাড়ি যেখানে যেতাম বাস স্ট্যান্ডে এরকম আর প্লাস এই ওই প্লাস ওই দেওয়া থাকতো তাই আমি আবার একটু দুষ্টুমি করে লিখেছি এই ডায়েরিটা পাবেন সদগ ডট কম থেকে এবং এই পেনটাই সুন্দর পেনটা ওকে তো বেশি বেশি সেলাই থেকে শপিং করতে হবে এবং বনানি ব্রাঞ্চ থেকে শপিং করতে হবে তাহলে এটা গিফট হিসেবে পেয়ে যাবেন সাত দিন পর্যন্ত গিফটগুলো দিব সবাইকে ওকে সো আমি এই ব্রাঞ্চের অ্যাড্রেস বলছি এটার অ্যাড্রেস হচ্ছে বনানী সাত নম্বর রোড পঁয়ত্রিশ নম্বর হাউস জি ব্লকে আছে আর মেট্রো শপ থ্যাংক ইউ সাবিনা ইয়াসমিন আপু থ্যাংক ইউ একটা গান শুনিয়ে দেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠ অনেক 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 সুন্দর এবং ফেমাস খুবই ফেমাস একটা গান শুনান তার নামে যেহেতু নাম সে একটা গান শুনান গান শুনতে শুনতে হচ্ছে বিদায় নেই এই ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে বনানী সাত নম্বর রোড পঁয়ত্রিশ নম্বর হাউস জি ব্লক আর হচ্ছে আর হচ্ছে পিঙ্ক সিটি শপিং মলে দোতলাতে আছি শুধুমাত্র একুশ নাম্বার শোরুম আর মেট্রো শপিং মলে দোতলাতে আছি দুশো সতেরো ওকে এই তিনটা ব্রাঞ্চে আমাদের ওপেন আছে আর আজকে মঙ্গলবার মেট্রো শপিং মল বন্ধ আছে কালকে ইনশাল্লাহ আপনারা ওপেন পেয়ে যাবেন তিনটা ব্রাঞ্চে ওকে তাহলে আমি এখন বিদায় নিয়ে যেতে ইচ্ছা করে না আমার লাইফ শেষ করতে ইচ্ছা করে না খুব গল্প করতে ইচ্ছা করে তো যারা যারা আমার সাথে গল্প করতে চান তারা হচ্ছে বনানি ব্রাঞ্চে দৌড়ে দৌড়ে চলে আসবেন সবার সাথে হচ্ছে গল্প হবে প্লিস প্রাইস এক পিস আনবো আচ্ছা ছবিটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে সেন্ড করা ওকে আমি একটু দেখছি দেখে ওকে বলবো একটু রিপ্লাই দিয়ে দিতে ওকে খুদা ফেস ও ভালো থাকবেন কষ্ট করে কয়েকটা কেটে ও শোনা না এখন আমি শুনে যাচ্ছি খুদা হাফেজ বাই বাই